হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাতুল রায়হান 85 থেকে ওয়েলকাম করতেছি আমি জান্নাতুল রায়হান নতুন একটা রেসিপি দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অলরেডি সিলেক্ট করে রাখুন, আর লাইকটা দিয়ে না থাকলে লাইকটা দিয়ে দেখতে স্টার্ট করুন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনার কীরকম লাগলো। তো যারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, আমাকে উৎসাহিত করেন সুন্দর একটা কমেন্টের মাধ্যমে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কুবই কুড়মুড়ে একটা নাস্তার রেসিপি। সম্পূর্ণ রেসিপি জুড়ে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি 1 কাপ, এরপর 1/4 চামচ আমি লবণ দিয়েছি। আর কোনো কিছু অ্যাড করতে হবে না, জাস্ট এই 3টা উপাদান দিয়ে করা যাবে, চালের গুঁড়া, লবণ, পানি। এমনভাবে পানিটা দিতে হবে যাতে মানে এটা আপনার হাতে লেগে না থাকে, মানে এমনভাবে লিকুইডটা করতে হবে, তরল দুধের যে ঘনত্বটা থাকে দেখতে পাচ্ছেন, ওইরকম করে করবেন। এটাই হচ্ছে এই ব্যাটারটার পারফেক্ট। তো এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশি দিবেন না। এরপর এভাবে আমি যেভাবে দিচ্ছি তেলটা হাই হিটে গরম করে হাতের সাহায্যে এভাবে চারপাশে ছড়িয়ে ছড়িয়ে দিবেন। আপনি যতটা সুন্দর করে ছড়াবেন ততটাই কিন্তু এই নাস্তার শেপটা বড় হতে থাকবে। আর এটা কিন্তু আপনি একটা বোতলের মধ্যে ঢুকিয়ে মানে ওই বোতলের যে চিপিটা থাকে ওটা ছিদ্র করে এভাবে দিতে পারেন। তো আমার মনে হয়েছে এটা অনেক ঝামেলার, তো এভাবে হাত দিয়ে আমি দিয়ে ফেলেছি। তবে এটা দেওয়ার সময় একটু সতর্ক থাকবেন, মানে দূর থেকে দেবেন, কারণ তেলটা অনেক হাইটে গরম থাকে বলে এটা অনেক রিস্কি থাকে। তো দূর থেকেই দিবেন, এভাবে করে দিবেন আর কি। আমি যেমনটা হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তো এই নাস্তাটা অন্যভাবে তৈরি করা যায়, কলা পাতা আছে, ওই কলা পাতার মধ্যে এভাবে আপনি করে হাত দিয়ে চিটিয়ে চিটিয়ে আপনি দিয়ে এটাকে রোদে শুকিয়ে ফেলতে পারেন। শুকিয়ে যখন আপনার মন চাইবে তখন আপনি এভাবে তেলেও দিতে পারেন, বা বাইরে কোনো নাস্তা দিতে চাইলে, বিদেশে যাদের আত্মীয় স্বজনরা থাকে ওনারা যদি বাইরে কোনো ক্রিসপি নাস্তা দিতে চান তাহলে এটা ফলো করতে পারেন। আর আমরা সবসময় বাইরে কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায় এরকম নাস্তায় পাঠাতে চাই, তার ক্ষেত্রে আপনারা এই নাস্তাটা ফলো করতে পারেন। তখন আপনি কী করবেন, এটাকে এভাবে এই শেপটা দিয়ে যে কোনো পাতার মধ্যে দিয়ে বা আপনি যে কোনো পাত্রের মধ্যে দিয়ে রোদে শুকিয়ে ফেলবেন, শুকিয়ে একদম কড়কড়া করে বাইরে পাঠিয়ে দিবেন। ওনারা যখন খাবেন তখন এটা তেলে ভেজে খেতে পারে। তো আপনি এর স্বাদটা কেমন, ওটা যদি ইনস্ট্যান্ট নিতে চান তাহলে এভাবে বানিয়ে ফেলতে পারেন, খুবই ক্রিসপি হয়। কতটা ক্রিসপি হয় সেটা আপনারা বাসায় বানালে বুঝতে পারবেন। আর এটা রেখে যদি আপনি দেন, মানে 2-3 ঘন্টার মতো রেখে দেন, তাহলে এটা অনেকটা ক্রিসপি হয়ে যায়। আর এটা আপনি 10-15 দিন এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন। আর আমি যেহেতু শ্যুট করতেছিলাম আমাকে ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করতে হবে, আমি সেই জন্য নাস্তাটা নামানোর সঙ্গে সঙ্গে আমি আপনাদের দেখাচ্ছি শেপটা কত সুন্দর আসছে আপনারা দেখে বুঝতে পারছেন। আর কালারটাও কিন্তু এভাবে আনতে হবে, কালারটা এরকম আনলে নাস্তাটা অনেকটাই ক্রিসপি হয়ে যাবে। নাস্তাটা ভাজতে একটু টাইম লাগে, 2-3 মিনিটের মতো সময় লাগে আর কি। দেখুন আমি একদম এটা নামানোর সঙ্গে সঙ্গে আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিসপি। আমি যদি এটাকে রেখে দিই এবার কতটা ক্রিসপি হবে আপনারা বুঝতে পারতেছেন, কারণ চালের গুঁড়া যে কোনো নাস্তা একটু ক্রিসপি থাকে, সেই জন্য আমরা চালের গুঁড়ার সাথে ময়দা ইউজ করি যে কোনো নাস্তাকে সফট করার জন্য। আশা করি বুঝাতে পেরেছি। এই নাস্তাটা আপনারা বেকারের চায়ের সাথে পরিবেশন করতে পারেন, খুবই মজা, খুবই ঝটপট, বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। যদি বাচ্চাদের দিতে চান তাহলে একটু চিনি অ্যাড করে দিতে পারেন উপর দিয়ে। আবার আপনি ব্যাটারে চিনি দিবেন না, ব্যাটারে চিনি দিলে কিন্তু আপনি এটাকে ক্রিসপি করতে পারবেন না বা শেপটা দিতে পারবেন না। আর নাস্তাটা বানানোর সময় তেলটা খুবই হাই হিটে গরম করে ফেলতে হবে। আপনি যদি এটাকে তেলটাকে ঠান্ডা করে আপনি নাস্তাটা বানাতে চান তাহলে কী হবে, আপনার নাস্তাটা খুলে খুলে আসবে, এভাবে জমাট হবে না। সম্পূর্ণ রেসিপি জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।